আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। রিতুস ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজ আবারও শপিং করতে চলে গেলাম আমি আর আমার আপু। তো আমরা সকাল 7:30-8:15 দিকে রওনা দিয়েছিলাম, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগেছিল। আমরা মূলত এলিফ্যান্ট রোডে শপিং করতে গিয়েছিলাম। তো বুঝতেই পারছেন ঢাকা শহরে জ্যামের কিন্তু অনেক খারাপ অবস্থা থাকে, এই জন্য কোনো জায়গাতে শপিং করতে গেলে সেখানে কিন্তু আগে আগে রওনা দেওয়াটাই ভালো। তো আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে, আমার ভয়েস শুনতে যদি খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, গুটি 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 করে আমরা কিন্তু শপিং মলে চলে এসেছি প্রায়। তো আমরা এলিফ্যান্ট রোডে চলে এসেছি, এটা হচ্ছে নিউবির ফ্যাশন, এখানে অনেক এক্সক্লুসিভ কালেকশন পাওয়া যায়, ড্রেসগুলো অনেক সুন্দর। জাস্ট আমি আপনাদেরকে ডিসপ্লেটা দেখাচ্ছি, ভিতরে অনেক সুন্দর সুন্দর, এর থেকেও অনেক বেশি সুন্দর সুন্দর ড্রেস ছিল আমরা যেগুলো দেখেছি, আর এগুলোর প্রাইস একদম আকাশ ছোঁয়া ছিল। তো আমার ড্রেস দেখলেই কিন্তু মাথা খারাপ হয়ে যায়, কিনতে ইচ্ছা করে, যেটাই দেখি আমার কাছে ভালো লাগে, না কিনতে পারলে আমার ভীষণই খারাপ লাগে, সারাদিন শুধু ড্রেসের কথাই আমার মনে পড়ে। তো ড্রেসগুলো দেখছিলাম, আর এই ড্রেসগুলো কিন্তু একদম ব্রাইডদের জন্য, সচরাচর ঈদের জন্য এই সকল ড্রেস না, এর আগেও আমরা এই ধরনের ড্রেস দেখেছিলাম কিন্তু ঈদের জন্য এই সকল ড্রেস নয়, এগুলো সব ব্রাইডদের জন্য ড্রেস। যাই হোক, যতই ব্রাইডদের জন্য হোক না কেন, আমার যেটা ভালো লাগে সেটা কিন্তু আমার দেখতে ইচ্ছা করে, আর সেগুলোর এ টু জেড যদি আমি না জিজ্ঞাসা করি সে তাহলে আমার একদমই ভালো লাগে না। যাই হোক, ওগুলো দেখার পরে আমরা চলে এসেছিলাম ইস্টার্ন মল্লিকাতে, এটাও ছিল এলিফ্যান্ট রোডে। তো আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছিলাম, ভিড়টা কম ছিল, যেহেতু আমরা একটু শপিং মলে গেলে সকাল সকালই যাই যাতে করে মানুষজনের রাশটা একটু কম থাকে। তো ঘুরে ঘুরে দেখলাম, আসলে এত জিনিস দেখা সম্ভব না, দেখানোও সম্ভব না, আর সব শপিং মলেই কিন্তু ভিডিও অ্যালাউ করতে দেয় না, যতটুকু অ্যালাউ করতে দেয় ততটুকু আসলে ভিডিও করা হয়েছিল। আমি আর আপু সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, ব্যাগগুলোর কালেকশনগুলো আমার খুবই ভালো লেগেছে, দামগুলোও ছিল একদম আকাশ ছোঁয়া, যেটাই আমার পছন্দ হয় সেটার দামই একদম আকাশ ছোঁয়া দাম, কোনো কম দামি জিনিস আমার দেখা যায় পছন্দই হয় না, যেটাই ধরি সেটাই অনেক বেশি দাম, আর আমার তখন মন খারাপ হয়ে যায়। যাই হোক, এক লেভেল থেকে আরেক লেভেল, আরেক লেভেল থেকে আরেক লেভেল, এভাবে উঠছিলাম নামছিলাম, উঠছিলাম নামছিলাম, এক লেভেলে গেলে আরেক লেভেলে যাই, হারিয়ে যাই, নামার রাস্তা পাই না, এই হলো কাহিনী শপিং মলের। বিশাল বড় শপিং মল হলে যা হয় আর কি। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, যেগুলো পছন্দ হয় সেগুলো আসলে অনেক বেশি দাম, আসলে এত দাম, আসলে সময়ের সাথে সাথে জিনিসগুলোর দাম বেড়ে গেছে। কয়েকদিন আগেও যে ড্রেসটার দাম দেখেছিলাম একরকম, যে দেখি আর সেই ড্রেসের দামই আরও বেশি বেড়ে গেছে। তবে ড্রেসগুলো খারাপ লাগে নাই, ভালোই লেগেছে, তবে এগুলো গরমের জন্য না, গরমের জন্য এই ড্রেসগুলো একদমই পারফেক্ট না। তবে যারা যারা বিয়ের সাথে চিন্তা করছেন তারা কিন্তু এই এলিফ্যান্ট রোডে গিয়ে শপিং করতে পারেন, ভালোই কালেকশানগুলো ছিল নিবিড়, বিশেষ করে নিবিড় ফ্যাশনে গেলে কিন্তু আপনারা যে কোনো একটা ড্রেস চয়েস করে নিতেই পারেন। তো এই দেখেন, আমরা কিন্তু শুধু ঘুরেছি তাই নয়, কেনাকাটাও কিন্তু অনেক করেছি। তো ঈদের শপিংয়ে যেগুলো কিনেছি সেগুলো তো দেখাবো না, কারণ ঈদের শপিংয়ে যে জিনিসগুলো সেগুলো কিন্তু দেখালে বলা যায় পুরনোই হয়ে যায়, আসলে ছোটোবেলার যে অভ্যাসটা সেটা কিন্তু এখনও বজায় আছে। তো দেখতেই পাচ্ছেন এই শপিংগুলো আমি আর আমার আপু আমাদের দুইজনের জন্য করেছিলাম। তো আবার ভাববেন না এগুলোর মধ্যে কোনো জামা কাপড় নাই বা আমি মিথ্যা কথা বলছি, এগুলোর মধ্যে কিন্তু জামা কাপড় ছিল। আমি কয়েকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, সবগুলো দেখাবো না কারণ আমার ড্রেসগুলো পুরাতন হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন ভয়ানক অবস্থা, শপিং করে এসে একদম ভূমিকম্প হয়ে গেছে, এগুলো সব গোছাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার আপুর জন্য অনেক দোয়া করবেন যাতে করে সামনে আরও বেশি বেশি শপিং করতে পারি, মনের মতো ড্রেস পরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।